সেই ঘটনাটি যেন আরো আপনাদের সেই দায়িত্ব নিতে হবে, আপনাদের ভাইদের সেই দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে সুরক্ষা দিতে হবে, ঠিক তো? আজকে এটা অভয়ারণ্য সুরক্ষার এই প্রতিজ্ঞা আজকে আমাদের করতে হবে। আমরা কিন্তু আপনাদের ভরসায়, কারণ এই রাজ্যে যে কোনো সময় যা কিছু হতে পারে, ঠিক আছে? আসে থাকো, ভালো থেকো, মিষ্টি মুখ করালাম না দুঃখের সময়। দেখুন, আসে থাকবেন দাদা, অভয়ের মতো ঘটনা যেন দুবার না হয়। একটু চেপে আসুন, এদিকে এদিকে। কেন না বলছি, আচ্ছা দেখুন, আসলে উদয়ন গুহ যিনি বাবাকে চোর সাজিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি বারবার মহিলাদের অপমান করে 14 তারিখ রাত্রেও উনি টুইট করেছিলেন, আজকে রাত্রে যারা যাচ্ছে তারা বরকে সামলাতে পারবে তো, স্বামীদের সামলাতে পারবে তো, সুতরাং তাদের দলে মহিলাদের আপনি যত অপমান করবেন তার পদোন্নতি হবে। তিনি বোধহয় চাইছেন যে তার আরেকটা কোনো মন্ত্রিত্ব তিনি পান, সেই জন্যই আজকে উনি কথা বলছেন। কিন্তু টিএমসি সরকার, মমতা ব্যানার্জির সরকার যে মহিলা বিরোধী সরকার সেটা আমরা জানি, বিরোধী সরকার মমতা ব্যানার্জির সরকার। এবং এর আগেও টিএমসির এমএলএ বলেছে সালিশি সবার ছবি যখন এসেছে, এরকম তো আমাদের হয়েই থাকে মুসলিম রাষ্ট্রে। ওই তালিবানি যে মানসিকতা সেটা আবার উদয়ন গুহর মুখে আমরা দেখতে পেলাম। জিন্স পরে না হাফ প্যান্ট পরে না টি শার্ট পরে আপনি কে হে বলার, আপনি কে? আর মদের ঠেক ভাঙবে না জুয়ার ঠেক ভাঙবে সেটা আমাদের কাজ নয়, সেটা পুলিশ আর প্রশাসনের কাজ। কিন্তু মহিলা হিসেবে বলতেও পারবো না যে আপনার পুলিশ আর প্রশাসনকে চুরি পরিয়ে রেখে দিন, কারণ সেটা আমাদেরই অপমান হবে। আমরা চুরি পরি আর আমরা মা কালী মা দুর্গার রূপ, তাই উদয়ন গুহ আপনিও সতর্ক হয়ে যান। আমরা বারবার ইতিহাসের এতে দেখেছি যে মানুষ জেগে উঠলে কি হয়, স্বৈরাচারী শাসক আর তার চালা চামুন্ডাদের, তাই সতর্ক হয়ে যান। বাংলার জনতা জেগে উঠেছে।